এবারের বাজেটেও বাড়ছে সিগারেটের দাম। দাম বাড়ার তালিকায় থাকছে বিদেশি মোবাইল ফোনও। অন্যদিকে দেশে তৈরি টেলিভিশন, কম্পিউটার, টিভি, ফ্রিজ রয়েছে দাম কমার তালিকায়। রিজন ফরজ রিপোর্ট দেখুন। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জীবন জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ, এই শিরোনামে এবারে যে বাজেট, সেখানে নিশ্চিতভাবেই সাধারণ মানুষের সবচেয়ে বড় আগ্রহের জায়গাটা দুটি বিষয় নিয়ে। এক, কোন জিনিসের দাম বাড়লো, দুই, কমলো কোন কোন পণ্যের দাম। বাজেট এবং 2021, চলুন বাজেট নিয়ে সাধারণের সেই আগ্রহ মেটানো যাক। আর শুরুতেই দেখে নেই বাজেটের পর কোন জিনিস কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে বাড়তি পয়সা। নিত্য নতুন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করে যারা অভ্যস্ত, শুরুতেই তাদের জন্য মন খারাপের খবর। বাজেটে সেলুলার ফোনের আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করায় বিদেশি মোবাইল ফোনের দাম বেড়ে যাবে। প্রায় প্রতিটি বাজেটের মতোই এবারও সিগারেটের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বিড়ি ও অন্য তামাকজাত পণ্যের দাম থাকছে আগের মতোই। খাবারের প্লেটে খরচ বাড়িয়ে দিতে পারে বিদেশি মাংস আমদানিতে 15% ভ্যাট বসানোয়। এছাড়া শুল্ক বাড়ানোয় বাড়তে পারে বিদেশি মাশরুম, বিদেশি গাজর, টমেটো, ক্যাপসিকাম, কমলার দামও। এদিকে আমদানি শুল্ক বাড়ানোয় মূল্য বেড়ে যাবার আশঙ্কা বিদেশি রড ও সমজাতীয় পণ্যের। এবার দেখে নেওয়া যাক এবারের বাজেটে দাম কমার সুখবর নিয়ে আসছে কোন কোন পণ্য। উৎপাদন ও কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা পাওয়ায় দাম কমার তালিকায় থাকবে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন। মেড ইন বাংলাদেশ স্লোগানে দেশীয় শিল্পকে সুরক্ষা দেবার যে নীতি এবারের বাজেটে, তাতে ভ্যাট অব্যাহতি সুবিধায় দাম কমার তালিকায় থাকবে দেশে তৈরি ব্লেন্ডার, জুসার, রাইস কুকার, প্রেশার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনের মতো গৃহস্থালি পণ্য। কাঁচামাল আমদানিতে কর রেয়াত সুবিধা পাওয়ায় দেশে তৈরি টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম কমবে। দাম কমবে এলইডি লাইটেরও। ভ্যাট অব্যাহতির সুযোগ নিয়ে দেশে তৈরি কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মনিটর, ডিজিটাল ওয়াচ, সিসিটিভি সহ তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন পণ্যের দাম কমবে। আমদানি শুল্ক কমানোয় মাইক্রোবাস ও হাইব্রিড গাড়ি থাকছে দাম কমার তালিকায়। দাম কমছে ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামালেরও। এছাড়া অটিজম সেবার উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। কাঁচামাল আমদানিতে কর রেয়াত দেয়ায় দেশে উৎপাদিত এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।